বাগেরহাটে 4 দিনের অতিবর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাট জেলা শহরের প্রধান বাজার, মোরেলগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজার ও সড়ক ডুবে গেছে পানিতে। ভেসে গেছে কয়েক হাজার মৎস্য ঘেরের মাছ। নষ্ট হয়েছে চাষিদের সবজি ক্ষেত। দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য ও সবজি চাষিরা। অনেকের বাড়ি ঘরেও পানি উঠে গেছে, রান্নাও বন্ধ রয়েছে অনেকের। তবে সঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি মৎস্য ও কৃষি বিভাগ। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারি সদর উপজেলার ভরা মৌসুমে কয়েক হাজার মাছের ঘের তলিয়ে গেছে। মাঠের ঘেরগুলো পানিতে প্লাবিত হয়ে একাকার হয়ে পড়েছে। মাঠ থেকে পানির সাথে মাছও যাচ্ছে নদী ও খালে। এতে চাষিদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের আল আমিন আব্দুল হালিম ফকির রাকিব সহ মাছ চাষী বলেন, গত 3-4 দিন ধরেই অবিরাম বৃষ্টির সাথে পানিও বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই গ্রামের 100 মানুষের ঘের তলিয়ে গেছে। সুপার সাইক্লোন আমপান ও জোয়ারের পানিতে চিংড়ি ও মাছের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, আমরা খবর পেয়েছি অবিরাম বৃষ্টি ও বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করে বাগেরহাটের কোথাও কোথাও চিংড়ি ঘের ডুবে গেছে। আমরা জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য। মাঠ পর্যায় থেকে তথ্য পেলে সরকারকে পরিমাণ জানানো হবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।